মালদার হবিপুর ব্লকের বুলবুলচন্ডি অঞ্চলের মধ্যম কেন্দুয়া গ্রামের রেল লাইনের ধারে স্বপ্নাদেশে মুসলিম মহিলার হাতেই পুজো হয় শেফালি কালী পুজো। মুসলিম মহিলা শেফালি বেওয়া জানান, 45 বছর আগে তার অসুখ হয়, কোনো চিকিৎসক রোগ ধরতে পারেনি বলে তিনি জানান। হঠাৎ ওই মহিলাকে স্বপ্ন দেয় কালী পুজো করলে তার অসুখ সেরে যাবে, সেই থেকেই তিনি কালী পুজো শুরু করেন। এখন কালী পুজোর সময় বহু দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত উপস্থিত হন। কালী পূজা তো অনেক জায়গা হচ্ছে, কিভাবে হলো? ও অনেক মহিমা আছে, ও অনেক অসুখ করেছিলেন, তখন মা বলেছিল কালী পূজা দিলে তুই ভালো হবে, সেরকম টারিয়ে নিয়ে ওইভাবে দশের লোককে ধরে টেরে পুজোটা হতো। মা পরিচয় দিল, মা বলল যে এখানে পুজোটা হবে, তাহলে আমিও পড়েছিলাম 7 বছর অসুখে পড়ে থাকার পরে গ্রাম লোককে বললাম, ধরলাম, তারা পুজোটা এখন সবাই মিলে সাহায্য করে উঠাচ্ছে দিচ্ছে। কত বছর থেকে হচ্ছে এখানে কে পূজো করে? ব্রাহ্মণেই করে। এখন চলছে প্রতিমা তৈরি সহ পূজোর প্রস্তুতি। পূজোর 15 দিন পর প্রতিমা বিসর্জন করা হয়। এখানে যে ইয়ে করে প্রথম একজন মুসলমান, তার ইসে সব ফুটায়, আবার যে ইয়ে হয় তার তারপর থেকে আমরা গ্রামবাসী মিলে এই পুজোটা আরম্ভ। এটা কত বছর হবে? প্রায় 45। হ্যাঁ, মানে কত এইবারে কি স্বপ্ন দেখেছিল? কি দেখেছিল, উনি আমাদেরকে বলেন যে এখানে একটা কালী পুজো করতে হবে। হ্যাঁ, আমার ঘাড়ে নামছে, আমরা ওই থেকে ওনার সাথে যোগ হয়ে পূজাটা আরম্ভ করি। উনি এখনো আছেন, উনি এখনো অনেকে আসেন বাইরের থেকে রুগীরা, তাদের দেখেন। বহু আমাদের এখানে মায়ের কাছে সোনার জিনিস করে, আমরা এখানে পাঠাবলি করি না। তাহলে এখানে কি দিয়ে পুজো হয়? পুজো পাঠা মাং আপনার পাঠা কবিতার এগুলো বাদ এমনি ফল ফুল দিয়ে পুজো হয়, আর ওই যে মানত করে, মানত একটাও আমরা বলে দিয়েছি আগে প্রচার হয়েছে যে কোনো কিছু ইয়ে জীব জীব দিয়ে কোনো কিছু হবে না, সোনা রূপা দিয়ে ওনারা সুপার সোনা রূপায় দেয়, বহু আমাদের সোনা রূপা হয়ে আছে, এইভাবে চলছে। আপনার নাম কি? সমর বিশ্বাস। মালদহ থেকে দেবাশিস পাল, রিপোর্ট আনন্দ বার্তা।